এখন তো মানে খুব এমন একটা যুগ যে দূরকে খুব সহজে কাছে পাওয়া এবং সেটাকে আমরা হাতের মুঠোতে পেয়েছি মোবাইল। কোথাও না কোথাও এখন যারা উঠতি যারা প্রতিভা বা যারা উঠতি যারা শিল্পী কোথাও না কোথাও একটা দুটো স্টেজ বা মানে প্রোগ্রাম কোথাও না কোথাও টিভি শো করে নিজেদেরকে খুব মানে বড় একটা হনু মনে করে, মানে একটা সেলিব্রিটি ভাব চলে আসে। তো তোমার মাথায় কি এই জিনিসটা কখনো আসে? না, আমার মাথাতে একটা জিনিস আছে, মানে আমিও অবশ্যই চাই যে কোনো রিয়েলিটি শোতে যাব, মানে আমারও মাথাতে থাকে যে আমি এরকম একটা ভালো প্রোগ্রাম করব। কারণ তার একটাই কারণ যে আমি আমার মা বাবাকে মানে হাসি খুশি দেখতে চাই, যে না মানে তাদের মাথাতে যেন এটা আসে যে না আমার মেয়ে কিছু একটা করতে পেরেছে। তার মানে এই কারণটা নয় যে আমি মানে বড় জায়গায় যাব, আমি মানে নিজেকে অনেক কিছু মনে করব, এরকম ব্যাপারটা নেই। আমার সবসময় একটা জিনিসই মনে হয় যে হ্যাঁ আমি আমার মা বাবাকে খুশি রাখতে চাই, কারণ তারা আমার থেকে শুধু গানটাই চায়, আমার যে তুই গানটা কর, তো শুধু এই গানটাকে নিয়েই আমার সবকিছু। তো অবশ্যই আমি মানে মা বাবাকে হাসি খুশি দেখলে তো এই কারণটাই আমি হাসি খুশি দেখতে চাই ব্যাস। ধরো তুমি একটা বড় সঙ্গীত শিল্পী, ধরো তুমি আপকামিং এ হবে, এটা আমাদের সবার একটা ইচ্ছা এবং আমরা জানি সেটা হবে, কিন্তু ধরো তুমি একজন বড় সঙ্গীত শিল্পী, প্রোগ্রাম করছো, প্রচুর নাম ডাক, প্রচুর ফ্যান ফলোয়ার, এখনো ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, প্রায় 8,500-9,000 কাছাকাছি। তো কোথাও না কোথাও কি মনে হয় যে মানে টাকা পয়সাটা তো একটা ম্যাটার করে, আজকে তো জীবনে টাকা পয়সা সবকিছু, তো নিজের গানটাকে যখন ধরো খুব বড় মাপের একজন শিল্পী তুমি হয়ে যাবে, তখন তোমার মাথায় কি আসবে যে সঙ্গীতটাকে এক্সপ্রেস করা নাকি শুধুমাত্র কোনো একটা মানে তাচ্ছিল্য করে কোনো মতে গে আমার ওরকম কোন ব্যাপার নেই যে আমি কোন অনুষ্ঠানে যাব, আমার যতক্ষণ সময় আছে ততক্ষণ আমি মন খুলে গাইবো, আমি আমার মানে মানে যতটা আমি দিতে পারবো আমার 100% আমি দেওয়ার চেষ্টা করবো, যে না আমি ছোট মানে শর্টে ছাড়বো বা শর্টে করে বেরিয়ে আসবো, ওরকম ব্যাপারটা আমার এখনো নেই। আর আমি কখনো এরকম মানে মানসিকতা তৈরিও করবো না, হ্যাঁ নিজের ওপর এই বিশ্বাসটা আছে যে আমি কখনো এই মানসিকতা আনবো না যে না আমি এখন একটা জায়গায় চলে এসেছি, এখন একটা জায়গায় মানে বড় হয়ে গেছি, তো আমি ঠিক আছে শর্টে কাজ ছাড়ি, এই ব্যাপারটা আমার কখনো মানে আসবে না। আমি একটা কথা তুলি, তুমি প্রথমে বললে যে বাড়িতে এরকম থাকলে অনেকের দূরে দূরে শিখতে চান বা তাদের হয় না, এরকমও তো দেখা যায় যে বাবা মা ভালো শিল্পী, ছেলে মেয়ের কোনো ইচ্ছাই নেই গান করার, তো সেখানে কি মনে হয় না যে কোথাও না কোথাও সেই যে সুযোগ গুলো নষ্ট হচ্ছে? এবং তারা অনেকেই আছে যারা ধরো গান খুব ভালো করে বা শিল্পী, রাস্তায় রাস্তায় রেল লাইনে কখনো ট্রেনের উপরে তারা মানে গান করে, যথেষ্ট ভালো গান করে, তাদের মনে না যে তারা সেই বাবা মাটা পেলে ভালো হতো, মানে কোথাও না কোথাও একটা মিসইউজ মনে হয় না? ওরা যদি সঠিক জায়গাটা যেতে পারতো তো তারা ওরাও আজকে একটা একটা জায়গায় পৌঁছাতে পারতো। তো হ্যাঁ সবসময় তো বাবা মা যে সঙ্গীতের দিকে থাকে বা বাবা মা নাচের দিকে থাকে এরকম তো হয় না, তো অনেক সময় তাদের ছেলে মেয়েরা থাকে নাচের দিকে হোক বা গানের দিকে হোক যে কোনো জায়গায় হোক, তো তাদের কিছু জন আছে মানে তারা নিজের ট্যালেন্টে উঠছে, আর কিছু জন আছে তারা উঠতে পারছে না, রাস্তায় মানে গান গাইছে বা ট্রেনে মানে আমরা খুব দেখে থাকি আজকাল ট্রেনে গান গাইছে, তো হ্যাঁ ওগুলো দেখে অবশ্যই একটা খারাপ লাগা থাকে যে না আজকে ওরাও যদি সেই জায়গাটা পেতো যেটা আমরা পাচ্ছি। সত্যি কথা বলতে আমি নিজেকেও বলবো আমরা এই জায়গাটা পেয়ে আমরা কিন্তু অপচয় করি, মানে পাই মানে পেয়ে বুঝি না যে না আমরা কি পাচ্ছি, আর ওরা যেহেতু পায় না ওরা কিন্তু মানে জিনিসটা বোঝে যে না আমরা কি পাচ্ছি না, তো তাদের ওদেরকে দেখে অবশ্যই খারাপ লাগে যে মানে ওরাও একটা জায়গা যদি পেতো তাহলে ওরাও আজকে একটা একটা নিজের পজিশন তৈরি করতে পারতো।